بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وآله وسلم أما بعد قرباني شمپور کے کسو ضروری مسائل انشاءاللہ لسنا خورمو امرا شبه جانی نردشت و نساب تخلے قربانی خورا واجب ارے قربانی رو نخ فضیلتو آسے شنکے فی امی دوی اختا فضیلت بیان خورمو اختا حدیث رو مدی آئی سے زی قربانیر دین মানুষের যত নেক আমল আছে এই সব নেক আমল থাকি সর্বাধিক প্রিয় আমল হইল কুরবানি। অর্থাৎ এই কুরবানির দিন অন্য যত আমল থাকুক না কেন সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা এটা হইল কুরবানি। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতাম পারি এই কুরবানির কত বেশি ফজিলত। আরও একটা হাদিসের মধ্যে আইছে যে কুরবানি জাহান্নামের প্রতিবন্ধক, অর্থাৎ কুরবানি যদি আপনি করেন তাহলে ও কুরবানির পশু কুরবানি যে করছে তার লাগি জাহান্নামও তাকি একটা প্রতিবন্ধক হইব, জাহান্নাম তাকি রুকাবট হইব। আরও হাদিসের মধ্যে আছে যে কুরবানি করব, কুরবানি করার জন্তুর প্রত্যেক সুলর পরিবর্তে এক এক নেকি পাওয়া যাইব সুবহানাল্লাহ। অনেক ফজিলত আছে। এছাড়া কুরবানি না করার ব্যাপারে আল্লাহ রসুল আলহিসালাতামে অনেক ধমকিও দিছেন। আল্লাহ রসুল আলহিসালাতামে ফরমাইছেন যে মানুষের কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু এরপরেও কুরবানি করল না, হে আমরার মসজিদ আমরার ঈদগার দারুণালয় মানে অত বেশি ধমকি দিছেন। এই ধমকির কারণে অনেক ওলামা একরামে কইছেন যে কুরবানি করাটা ওয়াজিব। এখন কুরবানি খারার করতে লাগব, কুরবানি খার উপরে ওয়াজিব ওটা পুরো বুঝোন যে 612 গ্রাম রুফার পরিমাণ, 612 গ্রাম রুফার পরিমাণ যে মূল্য হইব এই মূল্যর যদি সোনা রুফা ক্যাশ ব্যাংক ব্যালেন্স বা জরুরতর অধিক জমিন গাড়ি বাড়ি জরুরত ছাড়া এইগুলা যদি এক্সট্রা থাকে 612 গ্রাম রুফার মূল্যর সম পরিমাণ তা হইল কুরবানি ওয়াজিব হয়ে যাইব। আর ওদিন থাকতে লাগবো ইনোজেন সারা জকাতর লাগাইন সারা বছর যাইতো এটা কোনো জরুরি না। জরুরত ছাড়া, জরুরত মানে কি তা যেমন যে গড়ও আমি থাকি এগুলো আমার জরুরতর গড়, বা কোনো মানুষ আছে অন্য সোর্স অফ ইনকাম নাই ও জমিনের ক্ষেতর উপরে চলে তে এই জমিনিগু তার জরুরত হয়ে যাইব, কিন্তু অন্য এক মানুষ আছে তার চাকরি নকরি আছে তার চাকরির উপরে তার গড় চলে তখন তার যে জমিন এগু কিন্তু জরুরত রহিত নাই, কারণ তার চাকরির যে বেতন ফার এই বেতনে তো তার গড় চলিয়া যার কি তে জমিনিকু জরুরত রহিত নাই। হ্যাঁ এক মানুষ আছে তার চাকরি উকরি নাই বা সামান্য ইনকাম আছে আর ও যে ক্ষেতর জমিন আছে এই ক্ষেতর জমিনের উপরে খার তখন এই ক্ষেতের জমিনিকু তার জরুরত হয়ে যাইব। ঠিক ওভাবে একজন মানুষের গড় দুই তিনটা আছে তখন এক গড় তো নিজের জরুরতর বাকি দুই তিনটা গড় এগুইন এক্সট্রা তো এগুইন কি তার জরুরতর নাই। ঠিক ওভাবে একজন মানুষের গাড়ির প্রয়োজন নাই, গাড়ি তো সবর লাগি যেন জরুরত ইকান খাওয়া যাইতো নাই। হ্যাঁ খেয়রর গাড়ির জরুরত আছে কিন্তু খেয়রর গাড়ির জরুরতও নাই কিন্তু এরপরেও গাড়ি আছে তো এইগু এক্সট্রা জিনিস ধরা যাইব। ঠিক এইভাবে আরও অনেক জিনিস আছে ও গরর অনেক সাজ সরঞ্জাম আছে আমরা এমনে ফালাইল থাকে যেগুলা জরুরতর নাই, এমনে দামি খাফড় এরপরে অনেক দামি দামি জিনিস যেগুলা জরুরতর নাই গরো এমনে ফালাইল থাকে তে নিজের জরুরত ছাড়া জরুরতে আসলিয়া ছাড়া এই এক্সট্রা জমিন থাকুক এক্সট্রা গাড়ি থাকুক এক্সট্রা গড় থাকুক বা আপনার যে সোনা রুফা টেখা ব্যাংক ব্যালেন্স এইসব গুণা মিলাইয়া 612 গ্রাম মূল্যর 612 গ্রাম রুফার যে মূল্য ও মূল্যর পরিমাণ বা এর চেয়ে যদি অধিক হয় ও দিন কুরবানির দিন 10-11-12 তারিখ তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। তো এই কথা থাকি বোঝা গেল অনেক মানুষের উপরে কুরবানি ওয়াজিব থাকে কিন্তু এ কুরবানি আদায় করে না, আর বেশিরভাগ মহিলা অকলের উপরে কুরবানি ওয়াজিব। তাই আশা হিসাব আপনারা বুঝছেন, আমি অত্যন্ত সংক্ষেপে বুঝাইতাম ফার্সি আশা করি আর যে 612 গ্রাম রুফার মূল্য এর পরিমাণ যদি সোনা রুফা টেখা ব্যাংক ব্যালেন্স বা জরুরতর উপরে জমিন বাড়ি গাড়ি এইগুলা থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার কুরবানি করতে লাগবে। হ্যাঁ যে মালিক হইব তার উপরে ওয়াজিব, যে মালিক নাই তার উপরে নাই। মনে করেন এক গরো আসেন তিন ভাই এর মধ্যে এক ভাই মালিক তে ও ভাইয়ের উপরে ওয়াজিব হইব, যদি তিনও ভাই নিসাবর মালিক তখন তিনও ভাইয়ের উপরে ওয়াজিব হইব, যদি মা বাপ তখন মানে মালিকানা হিসাবে দেখা হইব। ইলা নাই যেন এক গরো পাঁচজন মানুষ আসেন আর ও সারা ঘর থাকি লামসাম এক কুরবানি করে দিলাম ইলা করলে হইতো নাই। ইমাম আবু হানিফা আলহি রহমান নজদিক যে যত মালিক হইবা নিসাবর যত মালিক হইবা তারার উপরে কুরবানি ওয়াজিব, যদি এক গড় তিনজন নিসাবর মালিক বারোন তিনজনের উপরে ওয়াজিব, চারজন নিসাবর মালিক বারোন চারজনের উপরে ওয়াজিব আর একজন মালিক বারোন তাহলে একজনের উপরে ওয়াজিব।
নর্মালি দেখা যায় আমরা কুরবানির মধ্যে যে বুল খরা হয় একটা বুল ওটা খরা হয় লামসাম এক কুরবানি দিলাই বলে আমরা গড়টা কেউ এক নাম দিলে এলাম ইলা লামসাম এক নাম দিলে ওই তো নাই মালিক দেখা লাগবো কয়জন মালিক আসই যতজন মালিক এরার মালিকের তরফ থেকে দিতে লাগবো আরেক বুল হয় অনেকে অনেক সময় দেখা যায় ফুয়ায় খামার ফুয়া নিসাবর মালিক কিন্তু ফুয়ায় কিতা করে ও ফুয়ায় কইব আমি আম্মা আব্বার নামে খরি দিই আর ইলা করলে বইতো নাই ফুয়া মালিক ফুয়ার খরা লাগবো এর বাদে যদি পয়সা থাকে ঠিক আছে আম্মার তরফ থাকি খরো আব্বার তরফ থাকি খরো চাচার তরফ থাকি খরো যার তরফ থাকি খরবার খরো অনেক মানুষ আসইন যেন কুরবানি নিজের উপরে ওয়াজিব কিন্তু কিতা করবা মইতর তরফ থাকি খরবা হ্যাঁ মইতর তরফ থাকি আপনি খরতা চাইন আপনার কুরবানি দেন দিয়া এর বাদে খরইন নিজে কুরবানি দিছইন না মইতর তরফ থাকি খরলে আপনি গুণাগার হইবা কারণ আপনার কুরবানি রই যাইব তো এই জিনিসগুলো খেয়াল করবা কুরবানি যার উপরে ওয়াজিব তার তরফ থেকে কুরবানি প্রথমে ওইতে লাগবো এর বাদে আপনি অন্যর তরফ থেকে কুরবানি করবা ঠিক এইভাবে দেখা যায় আমরার গড়র যারা মা বইন হল মহিলা হল সন্তানোর অনেকর গেছে সোনা থাকে সোনা গয়না আজকাল বিয়া সাদিত অনেক সোনা গয়না দেওয়া হয় অনেক সোনা গয়না থাকে এবং যারা সচ্ছল যে পরিবারগুলো সচ্ছল আর এই মহিলার গড় যদি সোনা গয়না থাকে তাহলে সেই মহিলার উপরেও কুরবানি হয়ে যাইব কারণ এর মূল্য তো থাকবো আপনার 612 গ্রাম রূপার অধিক যার কারণে কুরবানি ওয়াজিব হয়ে যাইব মহিলার তরফ থেকে কুরবানি দিতে লাগবো কিন্তু আমরা অনেক সময় ভুল করি মহিলাগুলোর তরফ থেকে কুরবানি দেওয়া হয় না অনেক সময় দেখা যায় উত্তো খালি গড় বাড়িত দুইজনে দিছইন বাফে দিছইন ফুয়ায় দিছইন কিন্তু মার উফরেও যেন ওয়াজিব ফুয়ার বৌর উফরেও যেন ওয়াজিব হিকান দেখইন না তো পইলা দেখইন আপনার গড়র মধ্যে ফ্যামিলিত কয়জন মানুষ আছে এর মধ্যে খারার কাছে নিসাব পরিমাণ মাল আছে যারার কাছে নিসাব পরিমাণ মাল আছে তারার তরফ থেকে কুরবানি দিতে লাগবো যদি কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি দেন না তাহলে গুনেগার হইবা এছাড়া আজকাইল আরেকটা প্রশ্ন প্রায় মানুষে জিকাইন যে কুরবানির লগে আমরা আকিকা দিতাম ফার্মুনি না না তাহলে এই কেন একটা কথা ক্লিয়ার করে দেই আমি আগেও কইছি একটা হাদিস পাঠ করছিলাম আমি আল্লাহ রসুল আলহি সালাত আসসালামে ফরমাইছেন যে কুরবানির দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হইল কুরবানি করা অর্থাৎ কুরবানি করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম এর চেয়ে বড় ইবাদত এই দিনগুলা তৈতো পারে না আর কুরবানি যে আমল এই আমল শুধু 3 দিন করা যায় বছরের মাঝে 10 জিলহিজ্জা 11 জিলহিজ্জা আর 12 জিলহিজ্জার মাগরিব হওয়ার আগ পর্যন্ত 10 জিলহিজ্জাত ঈদর নমাজ পড়া থেকে শুরু করি আপনার কুরবানির টাইম শুরু হয়ে গেল আর 12 জিলহিজ্জাত মাগরিবর আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবা তো বছরের মধ্যে এই যে 3 দিন শুধু এই 3 দিন আপনি কুরবানি করতে পারবা আর কোনো দিন ফারতা নাই তো এই 3 দিন আমরা বিশেষ করে কুরবানি করতাম আকিকা তো কুরবানির দিনও করার কথা হওয়া হয়েছে না আকিকার নিয়ম হইল বাচ্চা জন্মর 7 নম্বর দিন করতা যদি ফারুন না 7 নম্বর দিন তে 14 নম্বর দিন করতা যদি ফারুন না 14 নম্বর দিন তে 21 নম্বর দিন করতা কিন্তু আমরা প্রায় সময় দেখি যে অনেক মানুষ সচ্ছল মানুষ বিত্তশীল মানুষ কিন্তু এর ফলে নিজের ছেলেমেয়েরা আকিকা করইন না আকিকা করতা হয় 7 নম্বর দিন করইন যদি ফারইন না 14 নম্বর দিন করইন যদি ফারইন না 21 নম্বর দিন করইন এর ফলেও যদি ফারইন না তে অন্য যে কোনো দিন করইন আমি অনুরোধ করমু বা এই পরামর্শ দিমু কুরবানির দিন ফারতে আকিকা করবা না কুরবানির দিন ফারতে কুরবানি করুন আকিকা করবা না আর কোনো মানুষে যদি তার কুরবানি থইয়া আকিকা করে তাহলে তো তার আরও গুণা হইব কারণ অনেক হইন আমার উপরে কুরবানি ওয়াজিব নাই আকিকা করিলাই তো কুরবানি ওয়াজিব নাই আকিকা করিলাই আকিকার পয়সা কেন পাইলাই আকিকার পয়সা আছে এর মানে কুরবানির পয়সা আছে এর মানে কুরবানি ওয়াজিব হইছার আকিকার পয়সা বার করতে ফাড্ডায় মানে নিসাবর নিশ্চয় একটা অংশ থাকতে পারে তো এই হিসাবে আকিকা যেটা কুরবানির দিনও আকিকা করবা না আকিকা এটা অন্যান্য দিন করবা কুরবানির দিনও কুরবানিও করবা যারার কাছে পয়সা আছে তারার কাছে অনুরোধ করমু যেন এই দিনও যদি আপনার উপরে কুরবানি ওয়াজিবও থাকে না যদি ওয়াজিবও থাকে না আর আকিকা কর্তা সাইন আমি পরামর্শ দিমু আকিকা করবা না কুরবানি করবা কারণ আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামে ফরমাইছেন এই 3 দিনের মধ্যে কুরবানি যে আমল এই আমলটা কি মেহবুব পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নাই তাই কুরবানি করার চেষ্টা করবা আরও একটা কথা অনুরোধ করবো ওখানে সঙ্গে যে কুরবানি করতে গিয়া খালি কান দেখবা না যেন আমার উপরে কুরবানি ওয়াজিব নি না না ওক না আপনার উপরে কুরবানি ওয়াজিব কিন্তু এর পরেও আপনার সামর্থ্য আছে যেমন আমি দিতাম পারি আর তাহলে দেইন কুরবানি ইকান কইবা না যেন কুরবানি ওয়াজিব নাই বাদ দিলাই অত বড় একটা ইবাদত অত বড় একটা আমল আর ও সময় হয়তো আল্লাহ কিছু আপনার পয়সা দিছইন আর আপনার অত জরুরতও নাই অত বেশি টানাটুনি তো নাই দিলাইন কুরবানি ইলা নাই যেন কুরবানি তো খালি নিসাব ওয়াজিব হইলেও দিতাম না হইলে দেওয়া যায় না ইলা তো কোনো কথা নাই
আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালামে পাবন্দির সাথে কুরবানি করছেন, সাহাবায়ে কেরামে পাবন্দির সাথে কুরবানি করছেন। অত বড় একটা ইবাদত আমরা গাফিলতির মধ্যে থাকি। আমরার তো অবস্থা ওলা হয়ে গেছে যেন কুরবানি ওয়াজিব হইলেও আমরা টানাটুনি করি বাসিতাম সাই, ওই মিজাজ ওলা হইতো যেন কুরবানি ওয়াজিব নাই, এরপরেও পয়সার জোগাড় হয়েছে কুরবানি করুন, অত বড় ইবাদত। তো এই দিনগুলোর মধ্যে আকিকার কোনো প্রশ্ন আনবে না, কুরবানি করবা। আর আকিকা অন্য যেসা দিন করবা, কারণ আকিকা যে কোনো দিন করা যায়, কুরবানি অন্য দিন করা যায় না, কুরবানি এই তিন দিনও করা। হ্যাঁ, সেও যদি বিশেষ একবারে জিদ খরটা যে আকিকা কর, তাতে পইলা নিজের কুরবানির নিসাব পুরা করেন, অর্থাৎ ফ্যামিলির ছয়জনের উপরে কুরবানি ওয়াজিব আছে, সবে কুরবানি করেন, এর বাদে যদি পয়সা বাসে তে ঠিক আছে আকিকা করিলেইবা। কিন্তু এটা সুন্নত না, এটা জানিয়ে রাখবা, এটা সুন্নত নাই, এটা আপনার মর্জি মুয়াফিক খাম। সুন্নত হইল গিয়ে আকিকা সাত নম্বর দিন করতা, বা চৌদ্দ নম্বর দিন করতা, বা একুশ নম্বর দিন করতা, এই সময় পয়সা আসলো না অসুবিধা না, এর বাদে যে কোনো দিন করতা। কিন্তু আমরা পয়সা থাকা সত্ত্বেও আকিকারে ডিলে করি, কুরবানির লোকে মিলাই, এটা হইলো খিলাফে সুন্নত খাম, এটা কিন্তু সুন্নতর খিলাফ বর্জি হইব, এই দিক দিয়া ধ্যান রাখবা। এরপরে কুরবানির ব্যাপারে অনেক সময় আলোচনা করিলেইছি আমি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, প্রথমে আপনার নিজের কুরবানি করবা, এরপরে যদি পয়সা থাকে ঠিক আছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করবা। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে এখানের দুইটা সুরত আছে। যে ব্যক্তি মৃত ব্যক্তি, তাই যদি ওসিয়ত করিয়া যায় দেন, বাবা আমার তরফ থেকে তুমি প্রত্যেক বছর একটা কুরবানি করিও, বা আমার যে মিরাশ আছে ও মিরাশ থেকে কিছু পয়সা আগলাই লাইও আর ওগুন তাকে কুরবানি করিও, ইলা যদি তাই ওসিয়ত করিয়া যায়, তাহলে এই মাংসটা গরর মানুষে ইউজ করতে পারতে নাই, এই মাংসটা বাটিয়া দিতে লাগবো। আর যদি এই ধরনের ওসিয়ত করুন না, আপনি আপনার তরফ থেকে খরটা যেন আমার আব্বার তরফ থেকে আমি করিলে ইয়ার, তাহলে এই মাংস নিজেও খাইতে পারবো, অন্যরেও বাটিয়া দিতে পারবা। এরপরে আরেকটা প্রশ্ন, কুরবানির সময় কোন সময় কুরবানি করতাম? কুরবানি দশ জিলহিজ্জাত নমাজ পড়ার পর থেকে কুরবানি করতে পারবা, নমাজের আগে যে যে জায়গাত নমাজ হয় সেই জায়গাত নমাজের আগে কুরবানি করলে কুরবানি আদায় হইত নাই, নমাজ পড়িবা, নমাজ পড়িয়া কুরবানি আদায় করবা। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা একটা বড় খিলাফে সুন্নত খাম করি, আমরা রেতদ অঞ্চল আমরা দেখি আল্লাহ রসুল আলহি সালাত সালামর আমল হইল গিয়া সুন্নত হইল গিয়া বকরা ঈদর দিন, ঈদুল আজহার দিন ফজরর নমাজ পড়িয়া সূর্য উঠার পরে যত তাড়াতাড়ি সম্ভব ঈদুল আজহার নমাজ পড়ি লওয়া, এটা আসলো সুন্নত আল্লাহ রসুল আলহি সালাত সালামর তরিকা। আমরা কিন্তু এই সুন্নতরে খুব সুন্নতরে এত বেশি সারছি, এত বেশি সারছি এবং এত বেশি গাফিল হয়েছি যে মানে অত বেশি ডিলে আমরা করি, এটার কোনো সীমা নাই। আমরা রিকানো সাড়ে চারটাতে এখন ফজরের জমাত হয়, ফার্স্টাত অনুমান সাড়ে চারটাত আপনার শোয়া চারটাত ফজরের জমাত হয়, সাড়ে চারটাত সূর্য উঠি যায়, তো হিসাবে ফার্স্টটাতে কি আপনার যেমন মকরু শেষ হয়ে গেলো, দৌড়লাম রাউন্ড ফিগার, ফার্স্টটাতে কি আপনি নমাজ পড়ার আপনার সুযোগ হয়ে গেলো, তো ঈদের নমাজ হয় ফার্স্টটাত পড়ুন, ফার্স্টটা যদি বেশ আগে হয়ে যায় তো ঠিক আছে এক ঘন্টা ডিলে করেন ছয়টা পড়েন। কিন্তু আমরা কোনো জায়গার দেখি ঈদুল আজহার নমাজ নয়টা তো হয়, কোনো জায়গার দেখি সাড়ে আটটা তো হয়, কোনো জায়গার দেখি আটটা তো হয়, এগুলো কিন্তু খিলাফে সুন্নত। সুন্নত হইল গিয়া যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি পড়া। হ্যাঁ, লকডাউনের সময় আমরা দেখছি ও মানুষ মসজিদ পোয়াত তাকইনের পরে সূর্য উঠা ইশরাকর টাইম হয়ে গেছে, ও সময় ঈদুল আজহার নমাজ পড়ি লইছে, ঈদুল আজহার ব্যাপারে সুন্নত হইল ওটা যত তাড়াতাড়ি সম্ভব ঈদের নমাজ পড়ি লাবো। হ্যাঁ, আমরা মুম্বাইত দেখছি, মুম্বাইত আমরা রিকান মানুষ ও ফজর পড়িয়া পোয়াত তাকইন আর সূর্য উঠার বাদেও লগে লগে নমাজ হয়ে যায়, ফজর পড়িয়া পোয়াত তাকইন সূর্য উঠলো, সূর্য উঠার বাদে ইশরাকর টাইম হইলো, ইশরাকর টাইম হওয়ার লগে লগে কোনো কানো নমাজ হয়ে যায়, কোনো কানো পনেরো মিনিট আধা ঘন্টা বাদে নমাজ হয়ে যায়, তো ওটা হইলো সুন্নত। তো ব্যাপারে আমি অনুরোধ করবো যে যতক্ষণ পর্যন্ত আমার এই খোতা পৌঁছে ঈদগাহ বা মসজিদ কমিটি অকলর কাছে যে ঈদুল আজহার নমাজটা অন্তত একটু তাড়াতাড়ি রাখবা, লেট করবা না। আমরা রিকানো যেহেতু ফার্স্টটাত ইশরাকর ওয়াক্তাই হয়, তো ছয়টাত আপনি নমাজের টাইম রাখুন, সাড়ে ছয়টার টাইম রাখুন, যদি হাইয়েস্ট একবারে ম্যাক্সিমাম আপনার লেট করতে হয় সাতটা, এর উপরে কিন্তু যাইবা না, এর উপরে গেলে কিন্তু সুন্নতের উপরে আমল হর না। সুন্নত হইল তাড়াতাড়ি নমাজ পড়া, কারণ কুরবানির দিন আপনার কুরবানিটা তাড়াতাড়ি হইতো, যত তাড়াতাড়ি কুরবানি করবা অত বালা। তে কুরবানি আপনি নমাজের পর থেকে শুরু করিয়া বারো জিলহিজ্জা মাগরিবর আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবা, কুরবানি দিনও করতে পারবা, রাইতও করতে পারবা, যে কোনো সময় কুরবানি করতে পারবা। হ্যাঁ, রাইত কুরবানি করতে হইলে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে লাগবো, লাইটিং থাকতে লাগবো, আন্দাই রইলে আবার কুরবানি করা মকরু হইব, লাইট থাকতে লাগবো, যে আপনি জব করবা এই জবটা প্রপার লাইটিং থাকতে লাগবো, তখন গিয়ে আপনি কুরবানি করতে পারবা, নতুবা মকরু হয়ে যাইব। তো রাইতও কুরবানি করা যায়, কিন্তু এর লাগে শর্ত হইল আপনার লাইটের ব্যবস্থা থাকতে লাগবো, আলোর ব্যবস্থা থাকতে লাগবো। এরপরে আরেকটা প্রশ্ন, কোন কোন পশু দিয়া কুরবানি হয়, বয়স কীরকম হইতে লাগে? তো দেখুন, কুরবানি গৃহপালিত জন্তু দিয়া করতে লাগে, গৃহপালিত জন্তুর মধ্যে আপনার
দুই ক্যাটাগরি তিন ক্যাটাগরির জন্তু আছে। প্রথম ক্যাটাগরি হইল আপনার ছাগলর ক্যাটাগরি। এই ছাগলর মধ্যে আপনার ফাটা হোক, সাগি হোক, বেড়া হোক, বেড়ি হোক, আপনার খসি হোক, দুম্বা হোক, মানে যত ধরনের এই ক্যাটাগরির আপনার জন্তু আছে, এই জন্তু দিয়ে আপনি কুরবানি দিতে পারবা। মিনিমাম বয়স এক বছর, এক বছরের নিচর জন্তু দিয়ে কুরবানি দিলে কুরবানি হইতো নাই, মিনিমাম এক বছর, এক বছরের জন্তু হইতে লাগব। দ্বিতীয় ক্যাটাগরি হইল আপনার গরু এবং মহিষ। গরু এবং মহিষ কুরবানি, গরু এবং মহিষ দিয়াও কুরবানি দিতে পারবা, চাহে আপনার দামা হোক বা গাই হোক, যে ধরনের হোক আপনি কুরবানি দিতে পারবা। এটার বয়স মিনিমাম দুই বছর হইতে লাগবো, দুই বছরের কম, একদিন কম হইলেও কুরবানি হইত নাই। আর উট হইলে মিনিমাম বয়স হইল পাঁচ বৎসর। হ্যাঁ, ছাগল আপনি ছাগল বেড়া দুম্বা এগুলা দিয়া যদি কুরবানি দেন, তাহলে একজনের তরফ থেকে কুরবানি হইব, এগুলা এক থেকে বেশ মানুষ শরীর হইতে পারত নাই। কিন্তু গরু মহিষ বা উট দিয়া যদি দেন, তাহলে ম্যাক্সিমাম সাতজন শরীর হইতে পারবা। ওখানেও একটা জিনিস ক্লিয়ার করে দেই, অনেক সময় আমরা এত অঞ্চল মানুষ যখন গরু লোয়াত যাই, তখন প্রায় সময় দেখা যায় যে খালি শরীর কুজানির তা হয়। কিছু মানুষের হল ধারণা যে গরুর সাত নাম না হইলে তো কুরবানি দেওয়া যার না, সাত নাম ফুরাইতে রাখবো, ও তুকাই তাকাই খান তাকে সাত নাম ফুরাইন, কোনো সময় সাত নাম ফুরের না, তো কেউ কই আচ্ছা ঠিক আছে আমার ও দাদার তরফ থাকি আরও এক নাম দিলে এলাম, ও সাত নাম ফুরি গেল। তো এটা একটা মিসকনসেপশন। কুরবানি যদি এক মানুষে যদি চাই আস্তা এক গরু দিয়ে দিত তাও পারবো। অর্থাৎ কুরবানিত গরুর মধ্যে বা মহিষের মধ্যে বা উটোর মধ্যে সাত নাম করা এগুলো জরুরি নাই, এগুলো ম্যাক্সিমাম অপশন। ম্যাক্সিমাম সাতজন শরীর হইতে পারবা, আটজন শরীর হইলে হইত নাই, ম্যাক্সিমাম সাতজন শরীর হইতে পারবা। কিন্তু একজনে যদি চায় যে একজন এক ছাগল দিয়ে কুরবানি দে, ওলা যদি চায় একজন এক গরু দিয়ে কুরবানি দিত, তাহলে পারবো, কোনো অসুবিধা নেই। দুইজনে চাই ত্রায়ক গরু দিয়ে কুরবানি দিতা, পারবা। তিনজনে চাই ত্রায়ক গরু দিয়ে কুরবানি দিত, তো তিন অংশ হইব, পারবা। চারজনে চাই ত্রায়ক গরু দিয়ে কুরবানি দিতা, পারবা। আমরা অনেক সময় দেখি চারজনে গরু লইছেন, তান তানোর সাইড নাম হইছে, হইবা সাইড নাম হইছে, এখন তিন নাম খান থাকিও আরও তুকাই তাকাই বার করবা। হ্যাঁ, পয়সার শর্টেজ থাকলে ঠিক আছে বার করেন, কিন্তু পয়সার অভাব নাই তো ঠিক আছে, একজনে এক গরু দিয়া দেন না, দুইজনে লইছেন এক গরু দিয়া দেন না, তিনজনে লইছেন দেন না এক গরু দিয়া, চারজন, পাঁচজন, ছয়জন, ম্যাক্সিমাম সাতজন। তো এই যে সাত নাম হইতো এখান কোনো জরুরি নাই, সাত অংশ হইতো এখান কোনো জরুরি নাই। আপনি ছয়জন, ছয়জনে দিলে ছয় অংশ হইব, পাঁচজনে দিলে পাঁচ অংশ হইব, চারজনে দিলে চার অংশ, তিনজনে দিলে তিন অংশ, দুইজনে দিলে দুই অংশ, আর একজনে দিলে তো তা নাস্তা একটা হয়ে যাইব। তো এখান খেয়াল রাখবা। আর অংশীদার যারেও আপনি রাখবা, অংশীদার কুরবানি দেওয়াটা বড় এহতিয়াত করা প্রয়োজন। আমি তো পরামর্শ দিমু যথাসম্ভব অংশীদার না করা, নিজে থেকে কুরবানি দেন, ছাগল দিয়ে কুরবানি দেন, বেশ বালা বা পয়সা আছে ঠিক আছে এক লাখ গরু দিয়ে কুরবানি দেন। অংশীদার করার মধ্যে দেখতে লাগবো যারে আপনি অংশীদার বানাইতরা তার নিয়ত কিতা, যদি তার নিয়ত গড়বড়ি থাকে, মাংস খাইতাম, মাংসরে দেখাইতাম, এটা যদি নিয়তে কুরবানি হয় তাহলে আপনার কুরবানিও নষ্ট হইব। বা যে মানুষে আপনার অংশীদার আপনি খড়দা, তার মাল যদি হারাম থাকে তাহলে আপনার কুরবানিও নষ্ট হইব। তাই হারাম মাল দিয়া কুরবানি হইতো না, নিয়ত কোনো খারাপই থাকতো না। তাই যখন অংশীদার বানাইবা এই জিনিসগুলো খেয়াল করি বানাইবা, আর ফারতে অংশীদারই কুরবানি যাইবা না, নিজে নিজের আগলা একলা কুরবানি করবা বা নিজের ফ্যামিলি মানুষ ফ্যামিলির লগে মিলিয়া কুরবানি করবা। এরপরে কুরবানির যে আমরা জন্তু লইমু, যেটাও আমরা লই, গরু লই, মহিষ লই, ছাগল লই, উট লই, যেটাও ওই কুরবানির পশুটা ত্রুটিমুক্ত হইতে লাগবো, কোনো ধরনের দোষ এটার মধ্যে থাকতো না। হ্যাঁ, দোষের মধ্যে কিছু দোষ আছে, যে দোষগুলো থাকলে কুরবানি হইতো নাই। যেমন ল্যাংড়া জন্তু, কোনো জন্তু যদি ল্যাংড়া থাকে তাহলে তার কুরবানি হইতো নাই। ঠিকভাবে কোনো জন্তু খুব বেশি রোগা, এগু তো হইলো নর্মেল রোগা, আর এগু হইলো খুব বেশি রোগা, খালি হাড্ডি আর চামড়া আর কিচ্ছু নাই, মানে এত বেশি রোগা যেন উঠতেও পারেন না, এমন মানে জেলা মানুষও বেশ বেমার হয়ে গেলে বিছনা থেকে উঠতে পারেন না, ওলা পশুও যখন বেশ রোগা হয়ে যায় তখন আঁটিতেও পারেন না। এই ল্যাংড়া নাই কিন্তু এত বেশি রোগা যে নাটিতেও পারেন না, খালি হাড্ডি আর চামড়া, ইলা জন্তু দিয়াও কুরবানি করা জায়েজ নাই। ঠিক এইভাবে অন্ধ জন্তু দিয়া কুরবানি করা জায়েজ নাই, কোনো জন্তু যদি অন্ধ অর্থাৎ খানা থাকে। ঠিক এইভাবে শিং যদি পুরা গুড়া থাকি ভাঙ্গি যায়, একটা শিং ভাঙ্গা হইল গিয়া উফরে থাকি ভাঙ্গা, উফরে থাকি ভাঙ্গিলে কোনো অসুবিধা নাই। কিন্তু শিং যদি একবারে জ্বর থাকি ভাঙ্গিয়া, ও যে শিঙ্গর যে অন্য মেইন হাড্ডি যেটা, ওটা যদি পুরা মানে পুরা উঠি আই হয়, তাহলে এই জন্তুটি কুরবানি দিতে পারত নাই। এমনি উপরে শিং ভাঙ্গিছে, যতক্ষণ শিং ভাঙ্গ কোনো অসুবিধা নাই, কিন্তু পুরা হাড্ডি সহ যদি শিং উঠি আই হয় তাহলে কুরবানি এই জন্তুটি কুরবানি দিতে পারত নাই। এরপরে আরেকটা প্রশ্ন হয় যে কুরবানির জন্তু যখন জব করা হইব, জব করার পরে এই যারা জব করবা কষাই, এই কষাইয়ের মজুরি কিতা মাংসটা কি দেওয়া যাইব নি? অনেক জায়গায় দেখা যায় যে মাংসটা কি কষাইয়ের মজুরি দিলাই,
বা অনেক সময় দেখা যায় খোসাইরে খুরা দিলাইন মাতা দিলাইন, তো এখানেও একটা কথা জানিয়ে রাখা জরুরি যে কষাইরে আপনার কুরবানির জন্তুটা কি কোনো কিছু দিতে পারত নাই। যদি কষাইরে কুরবানির জন্তুটা কি কোনো কিছু আপনি দেন আপনার কুরবানি হইতো নাই। কষাইয়ের লগে ফইলা ফিক্স ফুড়াইতে লাগবো, ফুড়াইতে লাগবো যেন ও তোমারে কোনো মাংস দিতাম নাই, ক্লিয়ার কই দিবা কোনো মাংস দিতাম নাই, এক টুকরাও মাংস দিতাম নাই, ও তুমি আমার ওগু খাটিয়া বাটিয়া দিতাই কত টাকা ফিক্স করিলে ইতা। অনেক সময় খোসাইর মনে থাকে মাংস পাইমু, তো ঠিক আছে ৫০০র জায়গাত আমি লইলাই ৩০০, মাংস পাইলাইমু তো আরও ৫০০ টাকার ওলা মনে থাকে অনেক সময়। তো এইখান ক্লিয়ার করে দিতা যেন কোনো মাংস দিতাম নাই, ও তোমারে কত দিতাম খো, ওগু ফুড়াইয়া ওভাবে আপনি কুরবানি করতে লাগবো। অনেক জায়গার দেখা যায় কষাই রেকিতা করেন পয়সা কম দেন আর লগে খুরা দিলাইন পায়া দিলাইন মাথা দিলাইন চামড়া বা অন্য আরও কিছু দিলাইন, তো এই ধরনের দিয়া আপনার কুরবানি হইতো নাই, খোসাইর ফিক্স করতে লাগবো। হ্যাঁ যখন খোসাইরে ফিক্স করি লাইছেন আর ফিক্স করার পরে আপনি আপনার মাংস গরম নিছেন কি, এরপরে যদি সাইন ঠিক আছে অন্য মাংসরে আপনি জেলা বাটিতরা ও ওলা এক বেগও বরিয়া ও খোসাইরে আপনি দিতা চাইন দেন এগুত কোনো অসুবিধা নাই। কিন্তু বর্তমান বিভিন্ন জায়গার দেখা যায় যেন যেন কুরবানিয়র হন্তাকি কিছু আলাদা করাইয়া খরা হয় খোসাইরে দেবার লাগি, তো এই ধরনের আলাদা করিয়া যদি দেন আপনি তাহলে আপনার কুরবানি হইতো নাই, এই ব্যাপারে খেয়াল রাখবা। অনেক জায়গার দেখা যায় আমার কাছে কালকেও একটা প্রশ্ন আইছে কিছু জায়গাত আট অংশ কুরবানি করেন, আমি ওখান বুঝি না আট অংশ কিয়র ভিত্তিতে করেন আল্লাহ আলাম, খেও খেও কইন আট অংশ করি এক অংশ খোসাইর উজরত হিসাবে দিলাইন মজুরি হিসাবে, তো খোসাইরে তো মাংসটা কি মজুরি হিসাবে দিলে তো খৈরর কুরবানি হইতো নাই। আর অনেকে কইন যেন আট অংশ করিয়া যেন এক অংশ আমরা গরিবকলরে বাটিয়া দিলে আর সাত অংশ আমরা নেই, তো ইলা বাটিলে হইতো নাই, বাটাটা সাত অংশ রইতো, আপনার অংশ আপনি লইন বেগো বেগো লইয়া এর বাদে আপনি সারা চাইলে গরিবরে বাটিয়া দিলেন আধা চাইলে বাটিয়া দেন যতক্ষণ আপনার ইচ্ছা অতক্ষণ আপনি বাটিয়া দেন, কিন্তু আপনি তকসিম করছেন না আবো সারা এখান রয়েছে আর অন্তা কি চাইতরা যেন আপনি কতক্ষণ বাটিয়া দিতা ইলা দিলে হইতো না, সব আলাদা আলাদা নিজে বাটিবা, বাটার পরে এর পরে আপনার ওখান থাকি যেভাবে বাটা লাগে ওভাবে বাটিবা। কুরবানির অংশ আপনি যেটা পাইবা আপনি ছাগল জবা করেন বা গরুর একটা অংশ লইন বা যেটাও আপনি যে মাংস আপনার কাছে থাকে মুস্তাহাব হইলগিয়া, কেন খেয়াল রাখবা মুস্তাহাব হইলগিয়া যে এই অংশটা তিন অংশে বাট করতা, এটাও আজীব নাই, অনেকে এটা ওয়াজিব মনে করেন, এটাও আজীব নাই এটা মুস্তাহাব, কারণ এই কুরবানির মাংস যেন আপনি একলাখ এইটা এরকম নাই, এই মাংসের কিছু উদ্দেশ্য আছে, মুস্তাহাব হইল তিন অংশে আপনি বাটিতা, এই তিন অংশের মধ্যে এক অংশ আপনি ও মানুষেরা দিতা যারা কুরবানি করতে পারছে না, যারা নিসাব পরিমাণ মাল নাই, নিসাব পরিমাণ মাল নাই যারা কুরবানি করতে পারছে না এরারে দিতে, আমরা এটারে মিসকিনি বাট নাম কই দিছি, মিসকিনি বাট নাম কয়ে এটারে ঠিক নাই, জরুরি নাই যে এটা মিসকিন ডে আপনি দিতা, যারা কুরবানি দিতে পারছে না বিভিন্ন ক্যাটাগরি রইতে পারেন কুরবানি যারা দিতে পারছে না এরারে আপনি বাটিয়া দিতা, আরও এক অংশ দিয়া নিজের আত্মীয় করু কুটুম শেষ যারা এরারে আপনি খাওয়াইতা মাংস হিসাবে দিন টান দিয়া খাওয়াইন জেলা এটা আপনার ইচ্ছা, আর এক অংশ আপনি নিজেও খাইতা, যদি বেশি মাংস থাকে তাহলে বেশিও বাটিতা পারবা, যদি আপনি অন্য লাইনে কোনো মাদ্রাসাত খাওয়াই দেইনতে হবাই ফোকারা এবং মাসাকিন্ডে তোরা কম দিবা মাদ্রাসাত তোরা বেশি দিলাইবা, আছে বিভিন্ন লাইনে মোটামুটি মূল উদ্দেশ্য হইল যে মাংসটা শুধু আপনি একলা কনজিউম করতা না সবরে লইয়া মিলিমিশি এটা খাইতা, যারা কুরবানি দিছে না হেরাও ফাইতো ইলা না যেন শুধু আপনার ফ্রিজ বরিত্রা আর আপনার লাগা প্রতিবেশী তার গড় রান্ধিবার সামান নাই, সবরে বাটিয়া দিতা আর নিজেও খাইতা, অট হইল আসল উদ্দেশ্য। তো বেহতর হইল মুস্তাহাব হইল তিন অংশ করা, ৩০ কেজি যদি মাংস পাইন ১০ কেজি আপনি ফোকারা মাসাকিন বা যারা কুরবানি করতে পারছে না তারারে বাটিয়ে দেন, আরও ১০ কেজি দিয়ে আপনি কুটুম খেস টান টানে মাংস দেন বা নিজে রান্ধি আদাবত দিয়ে খাওয়াইন আর আরও ১০ কেজি নিজে খাইন। এরপরে অনেকে প্রশ্ন করেন যে কুরবানি জবা কীভাবে করতে হয়, জবা করা এই নজন কোনো কঠিন খাজি রকম নাই যেভাবে নর্মেল জবা করা লাগে ওভাবেও, হ্যাঁ এখানেও খালি জবার তো নর্মেল তরিকা সবরও জানা আছে, দক্ষিণ দিকে মাথা উইব আর মুখ পশ্চিম দিকে উইব, মাথা দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে আপনি ফিরাইবা। কুরবা জবা করতে সময় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এই দোয়া পড়িবা, এই দোয়া পড়িয়া এই দাঁত লইবা, দাঁত লইয়া নিয়ত করবা তখন দেন এই কুরবানি করিয়ার যদি একলা কুরবানি করেন তাহলে তো একলা আপনি নিয়ত করবা যেন এটা আমার তরফ থেকে কুরবানি করিয়ার, আর যদি শরিকই থাকেন দুইজন শরিক থাকেন তিনজন থাকেন সাত পর্যন্ত শরিক থাকেন তে আপনি মনো আনবা তান্তানোর কথা আমার এবং অমুক 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 তোর তরফ থেকে আল্লাহ কুরবানি করিয়ার ও বিসমিল্লাহ আল্লাহ আকবর হইয়া আপনি জবা করবা।
জব করার পরে দোয়া করবা যেন আল্লাহ এই কুরবানিটা কবুল করো আমার তরফ থাকি, যদি ইনো নাম মনে থাকে, যদি এখলা আপনার হয় তো দোয়া করবা যেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, বা বাংলায় দোয়া করেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার তরফ থাকি, আর অমুকর তরফ থাকি, অমুকর তরফ থাকি, অমুকর তরফ থাকি, নাম যদি মনে থাকে নাম লইয়া দোয়া করলা, আর যদি নাম মনে থাকে না তো এমনে এমনেও দোয়া করতে হরবা যেন আল্লাহ আমরা এই সাতজনে কুরবানি করলাম, এই আমরা সাতজনের কুরবানি আল্লাহ আপনি কবুল করুন। নাম লওয়া কোনো জরুরি নাই, অনেক জায়গায় দেখা যায় নাম খাগজ লেখো ইনার নাম জফিতরা লইতরা, এইলা কোনো জরুরি নাই। আর এই নাম জফাটা কোন সময় হইতো, এগু কুরবানি করার বাদে যখন দোয়া করবা তখন, কুরবানি করতে সময় ইনো নাম লওয়ার কোনো প্রয়োজন নাই, হা খালি নিয়ত রইতো যেন অমুক 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 অমুকর তরফ থাকে কুরবানি করাবর ও কুরবানি করিয়ার, ওখান খালি নিয়ত রইতো, ইনো যেন প্রকাশ্যে নাম লওয়া এগুর কোনো প্রয়োজন নাই। হা প্রকাশ্যে নাম লওয়া কোন সময় আছে, কুরবানি পরে যখন দোয়া করবা তখন ও প্রকাশ্যে যদি নাম মনে থাকে নাম লইয়া দোয়া করবা, আর যদি মনে থাকে না তাহলে নাম লওয়ার প্রয়োজন নাই, ইজমালান কই দিবা যেন আমরা যতজনে কুরবানি করছি আমরা কুরবানি আল্লাহ কবুল করো, নাম তো আল্লাহ জানতরা। এরপরে আরও কিছু প্রশ্ন আয়, যেমন কুরবানির জন্তু যদি চুরি হয়ে যায় মারা যায় তখন কিতা করতাম, কুরবানির জন্তু যদি চুরি হয়ে যায় বা মারা যায় তখন যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব আসলো তাহলে আরেকু জন্তু কুরবানি আপনার লইয়া কুরবানি দিতে লাগবো, কারণ কুরবানি তো বেহরাল আপনার উপরে করা ওয়াজিব, তো জন্তু মারা গেছে বা জন্তু আরই গেছে তখন কুরবানি তো করা লাগবো, এই জন্তু নাই আরেক জন্তু লই আরেক জন্তু লইয়া আপনি কিতা করো কুরবানি করেন, বাদে কুরবানি করার বাদে আপনার আরাই জন্তু ফাইলাইলা তার কোনো অসুবিধা নাই, হিগু আপনি রাখুন বা আপনি খাইন আপনি জেসাতা করেন কোনো অসুবিধা নাই, এটা খার লাগি যার উপরে কুরবানি ওয়াজিব আসলো তার লাগি। এখন এমন এক মানুষ যার উপরে কুরবানি ওয়াজিব নাই কিন্তু লই লাইছে ছাগলেগু আর বাদে ছাগলি গুয়ারি গেছে, এখন এই মানুষে কিতা করতো, তো যেহেতু এই মানুষের উপরে কুরবানি ওয়াজিব আসলো না কিন্তু ছাগলেগু লই লাইছে, লই লাইছে হিসাবে ওয়াজিব হয়ে গেছিলো, মানে অগুজবা করা ওয়াজিব হয়ে গেছিলো, কিন্তু ই স্পেসিফিক ছাগল আরি গেছে হিসাবে ই মানুষের আর কিতা লওয়া লাগতো নাই ছাগল লওয়া লাগতো নাই। কিন্তু পরে যদি আবার ছাগলিগু ফাইলাইন এগু কুরবানি করা লাগবো, আর কুরবানির দিন যাওয়ার বাদে যদি ছাগলিগু ফাইন তা সদকা করা লাগবো নিজে খাইতে পারতো নাই। তো এই কিছু জরুরি মাসাইল কুরবানি সম্পর্কে এইখানে আলোচনা করলাম, আর আবারও আমি অনুরোধ করবো যে কুরবানি করতে সময় নিয়তরে সাফ রাখবা, নিয়তরে বিশুদ্ধ রাখবা, কোনো সময় ওই কথা নিয়ত আনবা না যেন মাংস খাইবার লাগে কুরবানি করিয়ার, দেখাইবার লাগে কুরবানি করিয়ার, মানুষে কইতা যেন আমার জানোয়ার অত সুন্দর, আমার জন্তু ওলা বড়, এই ধরনের কোনো নিয়ত আনবা না, আর হালাল পয়সা দিয়া কুরবানি করবা। আর এই কুরবানির লগে আমি আগে যেগুলা কইছি যে ইরাদা নিয়ত যেগুলা থাকতো সেই নিয়তগুলা রাখবা, তখন আপনার কুরবানি সাকসেসফুল হইব, কামিয়াব হইব, এই কুরবানির আল্লাহ কবুল করবা। আর এই কুরবানির দ্বারা এই কথা ইরাদা করতা যেন এটা শুধু জন্তুর কুরবানি নাই, এটা আমার অন্তরের পশুত্বর কুরবানি, আমার মর্জির কুরবানি, আমার রবর মর্জিরে প্রাধান্য দেওয়া, এই সবগুলা কথা অন্তরের মধ্যে রইত। আল্লাহ তাআলা খোয়া হুনা থেকে বেশি কোনো অসুবিধা নাই, কারণ এটা কইছি এটা তো বাটা মুস্তাহাব, কোনো ওয়াজিব নাই, এগু যেন জকাত বা সদকার আপনার ফিতরার লাগাই এরকম নাই যেন এগু আপনার প্রপার মিসকিনের কাছে পৌঁছিত এরকম কিচ্ছু নাই, এগু শুধু একটা খাওয়া হয়েছে যেন বাটিয়া খাইতায়, মূল উদ্দেশ্য হইলো বাটিয়া খাইতায়, কারণ বাটিয়া খাইতে গিয়ে অনেক সময় তো কঞ্জুসি করতে পারে যেন সারা মাংস রাখি লাইলো আর থোড়া এক মিনিট বার করিয়া দিলেইলো, তো ও কারণে খোয়া হয়েছে যেন না অন্তত তিন বাটর একবার তুমি বাটিয়া দেও, কুরবানি করছো আল্লাহ পাইবার লাগি তো তিন বাটর একবার অন্তত বাটিয়া দেও। হ্যাঁ সংরক্ষণ করে রাখা যায়, কোনো অসুবিধা নাই, আগে আগে আল্লাহ রসুল আলহি সালাতামর জমানাত সংরক্ষণ করে রাখা হইতো, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়েত আছে যেন 15 দিন পর্যন্ত আমরা মাংস রইত। হ্যাঁ হিজরতর যখন প্রথম হিজরত হয়েছিল তখন আল্লাহ রসুল আলহি সালাতামে একটা হুকুম দিছিলা যেন 3 দিনের রূপে কুরবানির মাংস রাখিও না, তার কারণ হইলো তখন মানুষ বেশিরভাগ গরিব আসলা খাইবার কোনো সোর্স আসলো না, এখন যদি জমাইয়া রাখতাতে এক গুরুর কাছে মাংস রইল অনে আরব গোষ মানুষ উপাস রইলা অনে, তো ইসলামের এই নীতি নাই যে মাল একজনের রাতো রইত আর বাকি সারা উপাস রইতা, এই নীতি নাই, ও হুকুম দিছিল আল্লাহ রসুলে যেন তুমি তাই মাংসটা বাটিয়া দেও। হ্যাঁ এখন যেহেতু সেই অবস্থা নাই সুতরাং মাংস স্টোর করে রাখা যাইব, আপনার যে অংশ যেটা আমি তো কইছি কিছু তো অংশ বাটিয়া দিবা আর আপনার যে অংশ যেটা এটা ফ্রিজে স্টোর করে রাখুন, কোনো অসুবিধা নেই, সময় সময় খাইন অন্যরেও খাওয়াইন, এটা কোনো প্রবলেম নাই। আচ্ছা চামড়ার ব্যাপারে ওখানে আরেকটা জিও হয়ে দিই, চামড়া যেটা কুরবানির
কুরবানির চামড়া এটা যদি আপনি নিজে ইউজ করতে পারেন তাহলে নিজে ইউজ করবা কোনো প্রবলেম নাই, নিজে ইউজও করতে পারেন, নিজে অন্য জাসারে দানও করতে পারেন, ইউজ করতে পারেন, কোনো মাদ্রাসার দান করতে পারেন, অন্য যে কোনো মানুষরেও দান করতে পারেন। কিন্তু যদি আপনি নিজে অন্য কেউ না যেন কুরবানি করছেন তাই যদি চামড়াইগু বেশি লাইন তে আবার এই পয়সা তাই নিজে ইউজ করতে পারতে নাই, এই পয়সাটা আপনি সদকা করা লাগবে, ফুকারা এবং মাসাকিনের উপরে সদকা করা লাগবে। যাই হোক, কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরি মাসাইল আমি আলোচনা করলাম, আরও কোনো মাসাইল থাকলে যোগাযোগ করতে পারবা। আশা করি এই মাসাইলগুলা থাকি আপনারা উপকৃত হইবা, আর আল্লাহ খাওয়া হুনা থাকি আমরা সবরে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।